সাধারণত আমরা পাই প্যাসি অপাসিটি, এরকম প্যাসি অপাসিটি। প্যাসি মানে একটু লাংটি সাধারণত কালো, তার ভিতরে একটু সাদা 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 এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। এক নম্বর হবে প্যাসি তারপরে ক্যালসিফিকেশন পেতে পারি, ক্যালসিফিকেশন পেতে পারি, সাদা সাদা গুটি গুটি থাকতে পারে। তারপরে এই হাইলালিন, তারপরে ক্যালসিফিকেশন পেতে পারি, ক্যালসিফিকেশন পেতে পারি, সাদা সাদা গুটি গুটি থাকতে পারে। তারপরে এই হাইলালিন, থাকতে পারে থাকতে পারে আর কি ফাইব্রোসিস, এখানে ফাইব্রোসিস এরকম টান সাধারণ উপরের দিকে এরকম ফাইব্রোসিস এসে দেখতে পারে, ফাইব্রোসিস থাকতে পারে, ফাইব্রোসিস থাকতে পারে। দীর্ঘদিন থাকে এবং অনেক বেশি থাকে, সেখান থেকে যেটা হয় তার নাম হলো ব্রঙ্কিয়াক্টাসিস, ব্রঙ্কিয়াক্টাসিস, ব্রঙ্কিয়াক্টাসিস। এটাকে বলা হয় পোস্ট টিবি ব্রঙ্কিয়াক্টাসিস, অপটা হলো পোস্ট টিবি, মানে টিবি হওয়ার পরে পোস্ট টিবি ফাইব্রোসিস অথবা পোস্ট টিবি ব্রঙ্কিয়াক্টাসিস। একটা মানুষের টিবি আগে হয়েছিল এখন আবার হয়েছে, সেসব ক্ষেত্রে এরকম পাওয়া যায়। নিউ কেস মানে আগে কখনো টিউবারকুলোসিস হয়নি, নতুন কেসে ফাইব্রোসিস বা ব্রঙ্কিয়াক্টাসিস থাকে। যদি কোনো পেশেন্টের আমরা এখন ডায়াগনোসিস করতেছি পারমানেন্ট টিউবারকুলোসিস এবং তার চেস্ট এক্সরেতে ফাইব্রোসিস বা ব্রঙ্কিয়াক্টাসিস এর কোনো সেল যদি আমরা পাই, তাহলে আমরা ধরে নিতে পারি ওই পেশেন্টের আগে টিউবারকুলোসিস ছিল। কনসলিডেশন, কনসলিডেশন একটা বড় একটা কনসলিডেশন নিয়ে আসবে। এখন কনসলিডেশন থাকলে আমরা সাধারণত ভাবি যে অন্য কোনো ব্যাকটেরিয়া, কিন্তু মনে রাখতে হবে একটা মাইক্রোবিয়াল টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়া। তো একটা কনসলিডেশন অন্যান্য ব্যাকটেরিয়া দিয়ে যেমন হতে পারে, মাইক্রোবিয়াল টিউবারকুলোসিস দিয়েও হতে পারে কনসলিডেশন। তারপরে আর কি হতে পারে, নিউমোথ্রাক্স। দেখো একটা চেস্ট এক্সরে পালমোনারি টিউবারকুলোসিস তার ফাইন্ডিং এতগুলো পাওয়া যেতে পারে। তো দেখা যাক কি স্যার, এটা হচ্ছে লাং আর এটা হলো ভিসেরাল প্লুরা, এই বন্ধু লাং আছে এই ভিসেরাল প্লুরা আছে। এইখানে তোমার একটা টিবির ফোকাই দেখা যাচ্ছে, এইখানে একটা টিবির ফোকাই, এর এই পাশে প্রঙ্কাস বা ব্রঙ্কিউল আছে, এখান থেকে বাতাস ঢোকে, আর লিসনটা হলো ইয়ে, আর এইটা হলো ভিসেরাল প্লুরাল লেয়ার। এখন এই লিসনটা এরকম করতে করতে ওই ভিসেরাল প্লুরাকে যদি মানে ইনভলভ করে ফেলে, ওই একটা সময় এখানে এই জায়গাটা নেক্রোসিস হবে, কিছু ড্যামেজ হবে, তাহলে পুরো জায়গাটা ক্যাভিটি মতো হয়ে গেল। আর এদিকে একটা কানেক্টিং ব্রঙ্কিউলস আছে, মানে এয়ার টিউব লাগানো আছে, আর এই এই যে লিসনটা আমার ভিসেরাল প্লুরাটাকে ড্যামেজ করে দিল, তাহলে এইখান দিয়ে বাতাস আস্তে আস্তে ঢুকে আস্তে আস্তে এই যে প্লুরাল ক্যাভিটিতে ঢুকতে পারে। তাহলে রোগীটা ছিল পালমোনারি টিউবারকুলোসিস, সেই পালমোনারি টিউবারকুলোসিসের রোগী আমাদের কাছে একটা নিউমোথ্রাক্স নিয়ে আসতে পারে। মেডিসিন খুব মানে চমৎকার, সাধারণত হয় মিডল লোবে, রাইট মিডল লোবে বলা হচ্ছে। আর কি হতে পারে, যেটা মেইন যেটা হয় প্লুরাল ইফিউশন, তাহলে আমার পালমোনারি টিউবারকুলোসিসের চেস্ট এক্সরে করে এতগুলো ফাইন্ডিং আমরা পেতে পারি।